বিসমিল্লাহ রহমান এরহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার সকাল বিকালের একটা নাস্তা রেসিপি একটা আলু আর এক কাপ আটা দিয়ে এই নাস্তাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমরা এখন নাস্তাটা তৈরি করে নিচ্ছি প্রথমেই আমি এখানে একটা আলু নিয়েছি আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আলুটাকে এভাবে করে গ্রেট করে নিয়েছি আলুটা অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন কারণ হাতে সাহায্যে ম্যাশ করে নিলে অনেক সময় দেখা যায় গুটি গুটি থেকে যায় তো আপনারা চেষ্টা করবেন গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে তারপরে এখানে আমি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার তেল এখন আমি এখানে দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও করে নিতে পারবেন নাস্তাটা তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এখন সব কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই তাতে করে মশলাগুলো আবার পুড়ে যেতে পারে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেয়া আলু এখন এই আলুটাকে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব আলুটাকে এভাবে করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এই যে এরকম করে এখন এখানে আমি দিয়ে দিব আটা আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়েছি তবে এক কাপ আটা আমি পুরোটাই এখানে দিচ্ছি না আমি অল্প অল্প করে দুই তিনবার করে আটাটা দিয়ে দিব আর এটাকে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নিব এভাবে করে আর এই পর্যায়ে চুলার আশটা থাকবে একদমই লোয়ে লো আছে তারপরে আপনারা এই কাজটা করে নেবেন এই যে দেখুন এটাকে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও কিছুটা আটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ময়দা দিয়েও করে নিতে পারবেন এই যে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ আটাটাই আমি মিশিয়ে নিব এই যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এটাকে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি এটাকে একটু ছড়িয়ে রেখে দিচ্ছি তারপর যখন হাত দিয়ে এটা সহ্য করতে পারবেন এরকম অবস্থায় এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে এই যে আমি মথে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এখন এটাকে আমি হাতের সাহায্যে একটু গোলাকার করে নিব যতটা সম্ভব গোল করে নিব। তারপর হাতের সাহায্যে এভাবে করে চেপে চেপে একটু চ্যাপটা করে দিব হাতের তালুর সাহায্যে এভাবে করে একটু প্রেস করে আমি এভাবে গোল করে নিলাম এখন আমি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে এটাকে আমি এভাবে করে কেটে নিব নাস্তাটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বাসায় আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন সকাল বিকালের নাস্তায় ঝটপট করে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর ছোটো থেকে বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে এই যে এভাবে করে চারদিক থেকে আমি এরকম করে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন আমি একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এরকম হবে এখন এগুলো ভাজার জন্য আমি চুলায় চলে আসলাম চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এখন এখানে আমি একে একে নাস্তাগুলো তেলে ছেড়ে দিব আর এই পর্যায়ে চুলার আসটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে তারপরে নাস্তাটা ভেজে নিতে হবে এখন আমরা অপেক্ষা করব একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত একটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এটাকে উল্টে দিব একটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর কালার চলে আসবে এই যে দেখুন একটা ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি আসতে করে উল্টে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে সবগুলো আমি উল্টে দিলাম এখন আমি অপর পাশটাও খুব সুন্দরভাবে ভেজে নিব অপর পাশটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে তেল ঝরিয়ে আমি তুলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে অসম্ভব মজার একটা নাস্তা তেল ঝরিয়ে আমি এগুলাকে একটা টিস্যুর উপর তুলে নিব আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ